গাইস, মোটা ফোটা হয়ে গেছে। ওয়েলকাম টু অ্যারিন স্ক্রিপ্ট। দেখতেই পাচ্ছ কার জার্সি পরে বসে আছি। কাল না, ইনফ্যাক্ট তার আগের দিন মোহনবাগান 19-20 চ্যাম্পিয়ন হয়ে গেল আইজল এফসির বিরুদ্ধে। 80 মিনিটে পাপা বাবাকার দিলে দিবাবার আর গোলে মোহনবাগান এইবারের 19-20 চ্যাম্পিয়ন। আমি আসলে এই টপিকটা নিয়ে এখানে আলোচনা করব না, আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সমস্ত মোহনবাগান দর্শকদের মানে কী বলবো, মনের মধ্যেই একটা প্রশ্ন উঠে আসছিল যে জোসেপা বেইতিয়া ফ্রান গঞ্জালেস কি পরের সিজনে এটিকে মোহনবাগান দলে থাকবে কি থাকবে না। অ্যাম রাইট? প্রথমে একটা খবর জানাই যে মোহনবাগান যে সদস্যরা তারা জোসেফা বেইতিয়ার বায়োডাটা পাঠাতে ভুলে গেছিলো, কারণ এখন থেকে এটিকে মোহনবাগান যে টিমটা হবে সেটা শুরু হয়ে গেছে বানানো। মোহনবাগান থেকে কিছু প্লেয়ার নেওয়া হবে, এটিকে থেকে কিছু প্লেয়ার নেওয়া হবে। মোহনবাগান বেইতিয়ার যে বায়োডাটা দিতে ভুলে গেছে সেই ব্যাপারে কাল এটিকে মোহনবাগান যারা টিম ঘুরছে তারা মোহনবাগানের অফিসে ফোন করে, মানে ক্লাবে ফোন করে, এবং সেই দুজনের বায়োডাটা নেয়, ফ্রান গঞ্জালেস এবং জোসেফা বেইতিয়া, এই দুজনের বায়োডাটা নেয়। এবং মোটামুটি এইটুকু শিওর জানা গেছে যে জোসেফা বেইতিয়া এবং ফ্রান গঞ্জালেস পরের যে এটিকে মোহনবাগান টিম হবে তাতে খেলবে, এবং যারা এটিকে মোহনবাগান টিমটা বানাচ্ছে তারা এটাও বলেছে যে তারা কত মাইনে পায় বা ফি কত, তার কন্ট্রাক্ট এক্সটেনশান কত, সব ব্যাপারে লিখবে। প্লাস যে গঞ্জালেজের এখনও 2 বছরের মানে কন্ট্রাক্ট আছে। তাই এই হচ্ছে মেইন মোহনবাগানের সমস্যা, মানে সমস্ত সদস্যের কাছে এই একটা প্রশ্নই ছিল। আর মোহনবাগান তো চ্যাম্পিয়ন হয়ে গেল আগের মঙ্গলবার, অসাধারণ একটা ম্যাচ খেলে। যেই দুটো প্লেয়ারের, জোসেফা বেইতিয়া এবং ফ্রান গঞ্জালেস, সত্যি এই দুটো প্লেয়ার অনবদ্য পারফরমেন্স করেছে। আমি বলছি না যে যারা পাপা বাবাকে দিওয়ারা, কোমরান তুরসুনব, ড্যানিয়েল সাইরাস যে এটিকে মোহনবাগান টিমে থাকবে না, আমি তা বলছি না। ইন্ডিয়ান প্লেয়াররাও থাকবে, আশুতোষ মেহতা, লংডম্বা নাওরেল, শেখ সাহিল, নতুন নতুন প্রতিভা, মানে নতুন নতুন কী বলবো, একটা মডেল গড়ে, মানে ফুটবলের মডেল যেন প্রতিভা গড়ে উঠছে একটা ইন্ডিয়াতে। কিছু আরেকজন বিদেশি, 3টা বিদেশি, জানি না আমি ঠিক এটা কটা বিদেশি। আর